ব্যস্ত জীবন হাতে সময় বড় কম তাই বাইরের কেনা খাওয়ারে আমরা বেশি অভ্যস্ত হয়ে পড়েছি তবে জানেন তো যদি কখনও ঘরে নিজে কিছু বানানো হয় সে ভালোবাসাটা একেবারে আলাদা এক বাটি চালের গুঁড়ো দিয়ে আজ বানাবো দোকানের মতো কুরকুরে সঙ্গে দিয়েছিলাম কিছুটা জুড়ে এক চিমটি হলুদ আর লবণ হলুদটা দিয়েছিলাম পারফেক্ট দোকানের মতো কালার আসার জন্য এই সমস্ত মিশ্রণটা যে এই একটু গরম হয়ে যাবে ধীরে ধীরে আমি জল দিতে থাকবো একেবারে জল দেব না তাহলে লামচ চলে আসবে আর কুরকুরেটা ভালো হবে না এরপর বেশ তিন থেকে চারবার জল দিয়ে এরকম অবস্থায় আসলে ওভেনটাকে বন্ধ করে দেব এরপর একটু ঠান্ডা করে হাতের সাহায্যে একটা শক্ত ডো আকারে মেখে নেব এবার এই ডোটা মেখে কিন্তু তিরিশ মিনিট রেস্টে রাখতে হবে এরপর দু হাতে সামান্য তেল লাগিয়ে কুরকুরের আকারে দিয়ে নেব আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন তবে এই লম্বাটে কুরকুরের শেপটাই বাচ্চাদের বেস্ট লাগবে এভাবে একে একে সবগুলো বানিয়ে নেব অন্যদিকে একটা কড়াইতে তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রথমে কুরকুরেগুলোকে ছাড়বো এরপর যেই দেখবো একটু লাল হয়ে এসেছে তখন ফ্লেমটাকে একেবারে লো করে দেব। না হলে বাইরে থেকে লাল হয়ে যাবে ভিতরটা মজমচে হবে না খেতেও তখন সুস্বাদু হবে না এরপর ধীরে ধীরে ব্যাচে ব্যাচে এভাবেই আমি কুরকুরেগুলোকে ভেজে তুলে নেব মশলা হিসেবে আমি ব্যবহার করেছিলাম লঙ্কা লবণ হলুদের গুঁড়ো আমচুর পাউডার আর চাট মশলা আপনারা আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতেই পারেন আর এটাকে স্টোর করে দু সপ্তাহ অবশ্যই খেতে পারেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ